একটা কথা কি জানো তোমরা, হিডেন সিক্রেট তাও খুঁজে বের করা যায়, কিন্তু ওপেন সিক্রেট যা আমাদের চোখের সামনেই রয়েছে সেটা কিন্তু খুব সহজে খুঁজে বের করা যায় না। দেখো আমরা প্রত্যেকেই ইউটিউবে নিট পরীক্ষা নিয়ে লাখো ভিডিও দেখে ফেলেছি, কোন কোন বই পড়তে হবে এই পরীক্ষাটার জন্য বা স্টাডি মেটেরিয়াল কোথায় পড়তে হবে কার কাছে পড়তে হবে সব মুখস্থ করে ফেলেছি। এবছরে নিট পরীক্ষাটাও দিয়ে দেখলাম, পরীক্ষাটা যে ভীষণ ভীষণ কঠিন, আমার যে সেই পরীক্ষাটা ক্র্যাক করার ক্ষমতা মেধা কিছু নেই সেটা নয়, অথচ বুঝতে পারছি না কেন পরীক্ষাটায় আমি সাফল্য পাচ্ছি না। তোমাদের অনেকেরই মনে মনে নিশ্চয়ই এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে, আর এগুলো শোনার পরেও তোমরা যারা এই ভিডিওটার সাথে এখনও যুক্ত আছো তাদের যে কোথাও একটা মনে মনে জেদ চেপে গেছে ডাক্তার হওয়ার সেটা কিন্তু মানতেই হবে। দেখো নিট কিন্তু কোনো সিলেকশন পরীক্ষা না, এলিমিনেশন পরীক্ষা, অর্থাৎ এখানে দুধ ফুটিয়ে তার উপর থেকে কেবল শর্টটা বেছে নেওয়া হয়। এখন ডাক্তার হবার মেধা এবং পরিশ্রম করার ইচ্ছে এই দুটোই যদি তোমার থাকে তাহলে প্রশ্ন হলো সেই সিক্রেট অভ্যাসটা কি যেটা আমাকে দুধের স্বরের মতো ওপরে ভেসে তুলতে সাহায্য করবে। চলো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করি। পরের বছর অর্থাৎ 2024 সালে মোট তিন ধরনের ছাত্রছাত্রীরা তোমরা নিট পরীক্ষার জন্য বসতে চলেছ। প্রথমত যারা 2024 সালে ক্লাস টুয়েলভের বোর্ড এক্সাম দেবে আর তার সাথে সাথে ভেবেছো প্রথমবারের জন্য 2024 সালে নিট পরীক্ষায় আমরা বসবো। দ্বিতীয়ত যারা এবছর ক্লাস টুয়েলভের বোর্ড এক্সাম দিয়েছো, কত সালে 2023 সালে, আর তার সাথে সাথে নিটও দিয়েছিলে কিন্তু বোর্ডের প্রেশারে নিট খুব ভালো হয়নি, তো ভেবে রেখেছো সামনের বছর ড্রপ দিয়ে, সেটা ক্যাজুয়াল ড্রপ হতে পারে বা ফুল টাইম ড্রপ হতে পারে, কিন্তু ড্রপ দিয়ে খুব খেটে নিট আমাদেরকে ক্র্যাক করতেই হবে, সেই ধরনের স্টুডেন্ট। আর তিন নম্বর কারা, তিন নম্বর ধরনটা হলো যারা এই বছরটা অর্থাৎ 2023 সালে নিট পরীক্ষাটা ড্রপ দিয়েই দিয়েছিলে কিন্তু একটুর জন্য সিলেকশন হয়নি, কিন্তু ওই যে বললাম জেদ চেপে গেছে এই পরীক্ষাটা ক্র্যাক করতেই হবে, তারা তার পরের বছর 2024 সালে থার্ড বা ফোর্থ অ্যাটেম্পট দিতে চলেছে। এই তিন ধরনের ছাত্রছাত্রীদের জন্যই তোমাদের আজকের এই ভিডিওর আলোচনাটা খুব খুব প্রাসঙ্গিক হতে চলেছে। তবে সফলদের সিক্রেট জিনিসটা নিয়ে তো আমরা আলোচনা করবোই, সেই সিক্রেট অভ্যাসটা, তার আগে কটা বেসিক সহজ সরল অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, আর সেটা যদি আমরা তুলতে না পারি তাহলে সেই সিক্রেটটা জেনেও আমরা কিছু লাভ করতে পারবো না। তো চলো জেনে নিই এই দুটো সহজ সরল অভ্যাস যেটা আমাদের প্রথমেই নিজেদের মধ্যে আনতে হবে, আর তার প্রথমটা হলো মান্থলি রুটিন বানানো। হ্যাঁ ঠিক, আমাদের মান্থলি রুটিন, ডেলি নয় মান্থলি, আমাদের প্রত্যেক মাসের জন্য একটা গোল সেট করতে হবে যে এই মাসে আমি এই এই জিনিস করব, এই এই ক্লাসের এই এই ব্যাপারগুলোকে আমরা শেষ করব, বুঝে নেব, পরীক্ষা দেব, আমার নিজের নোট বানাবো। চলো দেখে নিই এর মধ্যে আমরা কী কী তৈরি করব বা কীভাবে অভ্যাসটা গড়ে তুলব। প্রথমটা হলো ডেলি 8 থেকে 10 ঘন্টা পড়া, খুব টাফ, প্রথম 15 দিন 30 দিন হবে, তারপর হারিয়ে যেন না যায়, এবং প্রত্যেক দিন মোট সময়টাকে দুটো ভাগে ভাগ করে নেব। ধরো 10 ঘন্টা পড়ছো তো 5 ঘন্টা আমরা বাইরে পড়ব, মানে কোনো স্যারের কাছে, সেটা অনলাইন কোচিং হোক অফলাইন কোনো টিউটারের কাছে হোক, আর পরের 5 ঘন্টা হবে সেলফ স্টাডি, যা মোট সময় দেবে তার আর্ধেক আর্ধেক করে নেবে, বেসিক ফান্ডা, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হলো ক্লাস 11-12 দুটো ক্লাস মিলিয়েই মোট 5টা থেকে 6টা চ্যাপ্টার প্রত্যেক মাসে শেষ করতে হবে। হ্যাঁ যারা ড্রপার্স তারা তো 11-12 দুটো মিলিয়েই করবে, ইভেন যারা রেগুলার স্টুডেন্ট যারা 2024 সালে ওই যে বললাম বোর্ড পরীক্ষা দিতে চলেছো তাদেরও মনে রাখতে হবে ক্লাস 11টা যেন পুরোপুরি ভুলে না যায়, একটু একটু করে চর্চায় রাখতে হবে, কেমন। তারপর 3 নম্বর হলো সেলফ মেড নোটবুক, ইয়েস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো যে কোনো বই পড়ো, যে কোনো স্টাডি মেটেরিয়াল পড়ো, কোনো ইনস্টিটিউটের মেটেরিয়ালস জোগাড় করো, কেউ কিন্তু তোমার এই জায়গাটাকে নিতে পারবে না, নিজের হাতে লেখা নোট। আর এখানে কী লিখবে, গুরুত্বপূর্ণ টেক্সট বুক থেকেও সেখানে কোনো ইম্পর্টেন্ট নোটস অ্যাড করতে পারো, কিংবা যে মক টেস্টগুলো দিচ্ছ, যে পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ প্রত্যেক সময় বা প্রত্যেক মাসে, সেগুলোর থেকে যেগুলো পারছো না, যেগুলো মনে হচ্ছে ডিফিকাল্ট, আমার লিখে রাখা উচিত, সেগুলো মাস্ট। এই অভ্যাসটা কিন্তু সমস্ত সফল ছাত্রছাত্রীর মধ্যে আমি দেখেছি, নিজের হাতে লেখা সেলফ নোটবুক। তারপর কি করবে, তারপর একটা খুব গুরুত্বপূর্ণ অভ্যাস তৈরি করতে হবে যেটা অনেকেই করে না, সেটা হলো রিভিশন দেওয়ার জন্য সপ্তাহের মধ্যে দুটো স্লট বেছে রাখা। স্লট মানে আমি কি বলতে চাইছি, ধরো রবিবার দিন সকালটা তুমি রেখে দিলে শুধুমাত্র রিভিশন করার জন্য, কিংবা ধরো বৃহস্পতিবারের সন্ধেবেলাটা নতুন কিচ্ছু পড়লে না, কোনো স্যারের কাছেও ওই দিন ধরো পড়া নেই, তুমি ওই দিনটা গত সপ্তাহে বা গত কয়েক মাসে যা পড়েছো সেটা কেবল রিভিশন দেবে, নতুন কিচ্ছু পড়বে না। অ্যান্ড দিস অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাবিট, এটা রেগুলারলি করতে হবে, প্রত্যেক উইকেই যেন এরকম দুদিন রিভিশনের টাইম থাকে। আর
এরপরে আর একটা অভ্যাস আছে যেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব, সেটা হলো মক টেস্ট। মক টেস্ট নিয়ে অনেক ছাত্রছাত্রীদের প্রশ্ন আছে যে স্যার এখন থেকেই মক টেস্ট দেবো না 6 মাস 8 মাস পর থেকে দেব, পরীক্ষার আগে দেব না শুরুটা আমার এখনই করা উচিত, সেগুলো নিয়ে আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় টপিক, অর্থাৎ সেকেন্ড টপিক আছে লিমিটেড রিসোর্সেস। একই রকম খুব গুরুত্বপূর্ণ আগেরটার মতোই, এটার দিকেও আমাদেরকে ইকুয়ালি ফোকাস দিতে হবে। প্রচুর ছাত্রছাত্রীকে আমি দেখেছি অসংখ্য বই নিয়ে বসে, প্রচুর ধরনের বইয়ের স্টক আছে তার, সে টেক্সট বুক বলো, স্টাডি মেটেরিয়াল বলো, সে অ্যালেন, আকাশ, ফিজিক্সওয়ালা বা যে কোনো অন্য ইনস্টিটিউটের হয়তো ডিএলপি নিয়ে বসে আছে, নয়তো সে রেগুলার কোর্সে ভর্তি হয়েছে, সব কিছু একসাথে করছে, তার জীবনে সিলেকশন হবে না, কিছু মনে করো না, এটা বাস্তব, একদম সত্যি কথা। এর জন্য আমি বলবো ডোন্ট ইউজ মাল্টিপল বুকস অর স্টাডি মেটেরিয়াল, কখনো নয়। এখানে একটা কথা খুব প্রাসঙ্গিক জানো, 10টা বই একবার পড়ার থেকে 1টা বই 10 বার পড়া প্রচণ্ডভাবে হেল্পফুল। আর এখানে আমি একটা নয়, তোমাদের জন্য উপকারে লাগবে এরকম 3টে বইয়ের নাম বলে দিচ্ছি। কোন 3টে বই? দেখো আমি দেখিয়েও দিচ্ছি, এই 3টে বই আমাদের বেসিক্যালি প্রত্যেকের লাগবে। প্রথমটা তো আমাদের একদম কী বলবো, ধর্মগ্রন্থ। আমাদের স্টুডেন্টদের কাছে, নিট অ্যাসপিরেন্টদের কাছে এনসিইআরটির বই হলো গীতা, কোরআন, বাইবেল, যা বলো, এটা আমাদের ধর্মগ্রন্থ। দ্বিতীয়টা বলবো একটা রেফারেন্স বুক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো ট্রুম্যানসের এলিমেন্টারি বায়োলজি, খুব ভালো একটা রেফারেন্স বুক, সাথে রাখলে অবশ্যই উপকার হবে। আর 3 নম্বরটা হলো একটা PYQ বই, মানে প্রিভিয়াস ইয়ারের বই, সেটা যে কোনো পাবলিকেশান হতে পারে, যেমনটা আমি বোর্ডে উল্লেখ করেছি MTG বা অসওয়াল। এটা কোনো পেইড ভিডিও নয়, তো আমি কাউকে প্রমোট করছি না, আমি নিজে এই বইগুলোকে ব্যবহার করে দেখেছি অ্যান্ড দে আর রিয়েলি ভেরি ভেরি হেল্পফুল। এই বইগুলো তোমরা যদি 10 বার কেন, তোমরা স্টুডেন্টরা 30-40 বার এগুলোকে রিভিশন দেবে, কারণ সামনের বছরটা তোমরা ডেডিকেটেডলি নিটের জন্যই খাটছো। তো যদি এগুলোর ওপর প্রচণ্ড দক্ষতা আনতে পারো, তাহলে তোমার নিট পরীক্ষা ক্র্যাক করার থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু নিজের কনসেন্ট্রেশন যদি 1000 বইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে আমি কিন্তু খুব দুঃখিত, তোমাকে সফলের তালিকায় হয়তো দেখতে পাবো না। এরপরেও আমি তোমাদের সাথে আরেকটা অন্য ভিডিওতে আরেকটা সিক্রেট বুক নিয়ে আলোচনা করব আমার পরের ভিডিওতে, যেটা এখনই আমি বলবো না, এখন জানাও দরকার নেই তোমাদের, আর কিছু মাস পরে আমি এটাকে বলবো, যেটা শেষের দিকে অভ্যাস করার সময় তোমাদের কাজে লাগে। তো দেখো আমরা আলোচনায় আমাদের মান্থলি রুটিন কীভাবে বানাবো সেটা এবার জেনে গেছি, আর লিমিটেড রিসোর্স কীভাবে সিলেক্ট করব, আমার টেক্সট বুক, আমার রেফারেন্স বুক কীভাবে সিলেক্ট করব বা কোনটা কোনটাকে করব, সেটাও আলোচনা করে ফেলেছি। এবার চলো জেনে নিই আমাদের সেই ওপেন সিক্রেটটার ব্যাপারে। আর সফলদের সেই সিক্রেট অভ্যাসটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। শুনে একটু হালকা হালকা মনে হচ্ছে না? হ্যাঁ, হালকা তো লাগবেই, এর জন্যই তো আমি প্রথমে বলেছিলাম এটা ওপেন সিক্রেট। আমরা সবাই জানি ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মেনে চলতে পাই কই? আর এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই হলো যে কোনো সফল ছাত্রছাত্রীদের মূল চাবিকাঠি তাদের সাফল্যের। একবার মনে করে দেখো তো, লাস্টবার যখন তুমি বোর্ড পরীক্ষা দিয়েছো, সেটা ক্লাস 10 হোক বা 12-এর, কি পরিমাণ পরিশ্রম করেছিলে লাস্ট 1 মাস, হিউজ সিলেবাসের প্রেশারে পুরো উঠতে পারোনি, যাকে বলে দরজা জানলা বন্ধ করে বন্ধু বান্ধব পার্টি গসিপ সব ছেড়ে মোবাইল ফোন কম্পিউটার সব বিসর্জন দিয়ে ব্যাপক খেটে পড়াশুনো করেছিলে। আর এইটা যদি তোমরা আগামী 1 বছর করতে পারো টানা এই পরিশ্রমটা, তাহলে তোমাকে কেউ সফলদের তালিকা থেকে বাদ দিতে পারবে না, আমি নিশ্চিত করে বলছি। তবে এইটা করাটা খুব কঠিন, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কোথায় হারিয়ে যায় জানো? দিন 15 দিন 30 তারা হয়তো প্রচুর পরিশ্রম করে, কিন্তু তারপর সেই পরিশ্রম, পড়াশুনো, ডেডিকেশান, নিয়মানুবর্তিতা আর ধরে রাখতে পারে না। আর এটা সত্যিই ধরে রাখাটা খুব কঠিন, সেই জন্যই তো আমি বলেছিলাম ওপেন সিক্রেট, এটাকে যদি ধরে রাখতে পারো তাহলে তোমাকে কেউ সাফল্য থেকে বাদ দিতে পারবে না। তবে এটা ঠিক যে এই সিক্রেটগুলো জানার সাথে সাথে আমাদের স্টুডেন্টদের যারা নিট অ্যাসপিরেন্ট তাদের NCERT-র বইটাও কিন্তু কীভাবে পড়া উচিত সেটা জানা উচিত। আর আমরা পরের ভিডিওতে NCERT-র বই পড়ার সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব, আর তোমাদের সাথে সেই ভিডিওতেই আবার দেখা হবে।